হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো গুলগুলা বা গুলগুলি বিভিন্ন চায়ের দোকানে এই গুলগোলা বা গুলগুলিটা তৈরি করে থাকে আর এটা খেতে ভীষণ মজাদার বাসায় কিভাবে খুব সহজে এই গুলগুলা বা গুলগুলিটা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে নিতে পারেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে গোলগোলা তৈরির জন্য একটি মিক্সিং বলে দুই কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো লবণ দিয়ে আমি সব কিছু ভালো করে একটু মিক্স করে নিচ্ছি সব কিছু মিক্স করে অ্যাড করে দিচ্ছি দুই কাপ আটা গোলগোলাটা আটা দিয়েই তৈরি করা হয় আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা অবশ্যই বেকিং সোডা ব্যবহার করবেন বেকিং পাউডার দিলে কিন্তু গোলগোলাটা সুন্দর হবে না এবার সব কিছু হাত দিয়ে ভালো করে একটা আঠালো ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনারা চাইলে এর থেকে বেশি সময়ও রেস্টে রাখতে পারেন এতে করে গোলগোলাটা খুব সুন্দরভাবে ফুলকো হবে আধ ঘন্টা পর আমি গোলগোলার ডোটাতে এক চিমটি পরিমাণ আস্ত জিরা আর কিছু কুচি করা নারিকেল দিয়ে দিচ্ছি সাধারণত চায়ের দোকানগুলোতে এইভাবে নারকেল আর আস্ত জিরা দিয়ে তৈরি করা হয় আর এভাবে নারিকেল আর জিরা দিয়ে তৈরি করলে এই খেতে খুব ভালো লাগে এবার আর জিরা দিয়ে খুব ভালো করে ডোটাকে কিছুক্ষণ মেখে নেব যতক্ষণ পর্যন্ত ডোটা একদমই সফট হয়ে না আসে ঠিক ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে মেখে নিয়েছি ডোটা এখন গোলগোলা তৈরি করার জন্য একদমই পারফেক্ট রেডি এর থেকে বেশি ঘন বা পাতলা হলে গোলগোলাগুলো দেখতে ভালো হবে না এবার গোলগোলাগুলো ভেজে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি ডুবো তেলেই ভাজতে হবে গোলগোলাগুলো এবার আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে গোলগোলার একটি করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাইপিং ভ্যাগে ভরেও এই গোলগোলাটা তৈরি করতে পারেন গোলগোলাগুলো দিয়ে চুলার আশটাকে লো হিটে রেখে ভাজতে হবে এতে করে ভেতর থেকে খুব সুন্দরভাবে গোলগোলাগুলো সেদ্ধ হবে আর ওপর থেকে মচমচে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি গোলগোলাগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে আর ওপর থেকে খুব সুন্দর কালার এসেছে এবার আমি গোলগোলাগুলোকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার গোলগোলা এই গোলগোলাটা বিকেলে চায়ের সাথে অসম্ভব ভালো লাগবে আমি ভেতর থেকে একটি ভেঙে দেখাচ্ছি ভেতর থেকেও কতটা সফট হয়েছে ওপর থেকে মচমচে আর ভেতর থেকে সফট এই গোলগোলা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন ভীষণ মজার এই গোলগোলা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ